নমস্কার, শুরু করছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শুভদা, অন্যতম একটি বাল্য রচনা। উপন্যাসটি ভাগলপুরে থাকাকালীন তিনি রচনা করেছিলেন। বিভূতিভূষণ ভট্টের বোন নিরুপমা দেবী পাণ্ডুলিপিটি পড়েছিলেন। এর ফলে তার প্রথম বয়সের রচনা অন্নপূর্ণার মন্দির উপন্যাসে অনিবার্যভাবে শুভদার প্রভাব পড়ে। অন্নপূর্ণার মন্দির প্রকাশিত হবার পর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বইটি পড়ে শুভদা প্রকাশে অনীহা হন, পাছে নিরুপমা দেবী অপ্রস্তুত হন এই ভেবে। ফলে লেখাটি তার জীবদ্দশায় প্রকাশে কোনোরূপ উদ্যোগ তিনি নেননি। অমর কথাশিল্পীর মৃত্যুর পর লেখাটি 1345 সালের আশ্বিন মাসে ছোটদের মাধুরীতে প্রকাশিত হয়। পরে 1938 খ্রিস্টাব্দে বই আকারে শুভদা উপন্যাসটি প্রকাশিত হয়। চলুন শুরু করছি শুভদা, আজ প্রথম পর্ব। গঙ্গায় আগ্রীব নিমজ্জিতা কৃষ্ণপ্রিয়া ঠাকুরানী চোখ কান রুদ্ধ করিয়া তিনটি ডুব দিয়া পিতল কলসিতে জলপূর্ণ করিতে করিতে বলিলেন, কপাল যখন পড়ে তখন এমনি করেই পড়ে। ঘাটে আরও তিন চারিজন স্ত্রীলোক স্নান করিতেছিল, তাহারা সকলেই অবাক হইয়া ঠাকুরানীর মুখপানে চাহিয়া রহিল। পাকা কুন্দলী কৃষ্ণ ঠাকুরনকে সাহস করিয়া কোনো একটা কথা জিজ্ঞাসা করা কিংবা কোনোরূপ প্রতিবাদ করা যাহার তাহার সাহসে কুলাইত না। বিশেষত যাহারা ঘাটে ছিল তাহারা সকলেই তাহার অপেক্ষা বয়স্কনিষ্ঠা। তাই বলছি বিন্দু, মানুষের কপাল যখন পড়ে তখন এমনি করেই পড়ে। যে ভাগ্যপতিকে উদ্দেশ্য করিয়া বলা হইল তাহার নাম বিন্দুবাসিনী। বিন্দু বড়লোকের মেয়ে, বড়লোকের বউ, সম্প্রতি বাপের বাটি আসিয়াছিল। বিন্দু দেখিল কথাটা তাহাকেই বলা হইয়াছে, তাই সাহসে ভর করিয়া জিজ্ঞাসা করিল, কেন পিসিমা? এই হারান মুখুজ্জের কথাটা মনে পড়ল, ভগবান যেন ওদের মাথায় পা দিয়া ডুবুচ্ছেন। বিন্দুবাসিনী বুঝিল হারান মুখুজ্জিদের দুরদৃষ্টির কথা হইতেছে। সেও দুঃখিত হইল। প্রায় এক মাস হইল হারানের 5-6 বৎসরের একটি ছেলের মৃত্যু হইয়াছিল। সেই কথা মনে করিয়া বলিল, ভগবান কেড়ে নিলে মানুষের হাত কি পিসিমা? আর জন্ম মৃত্যু কার ঘরে নেই বলো? প্রথমে কথাটার অর্থ কৃষ্ণ ঠাকুরানি ভালো বুঝিতে পারিলেন না। কিছুক্ষণ পরে বলিয়া উঠিলেন, আহা, মাসখানেক হলো ছেলে মারা গেছে বটে। সে কথা নয় বিন্দু, সে কথা নয়। মরা বাঁচা ভগবানের হাতেই বটে, কিন্তু এটা তুই বুঝি কিছু শুনিস নি মা? বিন্দুবাসিনী কিছু বলিল না, কেবল তাহার মুখপানে চাহিয়া রহিল। কৃষ্ণপ্রিয়া পুনশ্চ বলিলেন, হারান মুখুজ্জের কথা বুঝি কিছু শুনিস নি? তুই বুঝি কিছু শুনিস নি মা? বিন্দু জিজ্ঞাসা করিল, তাঁর আবার কিসের কথা? আহা, তাই তো বলছিলাম মা, ভগবান যখন মারেন তখন এমনি করেই মারেন। কিন্তু পোড়ার মুখ মিনসের জন্য তো কষ্ট হয় না? কষ্ট হয় সোনার প্রতিমে বউটার কথা মনে হলে। হতভাগী ডেকরার হাতে পড়ে তো একদিনের তরেও সুখী হল না। বিন্দু যেমন মুখপানে চাহিয়াছিল
তেমনি রহিল। বিশেষ কিছুই বুঝিতে পারিল না। কিন্তু ঠাকুরানীরও এত কথা নিরর্থক বলা হয় নাই, সেজন্য তিনি মূল কথাটা প্রচ্ছন্ন রাখিয়া ডালপালা ছড়াইতেছিলেন, তাহা সমাধা হইল। ঘাটে যতগুলি শ্রোতা ছিল কাহারও বিস্ময় ও কৌতূহলের সীমা রহিল না। প্রত্যেকেই মনে করিতে লাগিল হারান মুখুজ্জের এমন কি কথা হইতে পারে যাহা তাহারা জানে না, অথচ গ্রামের সকলেই জানে। অনেকক্ষণ ভাবিয়ে চিন্তিয়ে বিন্দু কহিল, পিসিমা কথাটি কি শুনতে পাইনি? পিসিমা বলিলেন, কেন পাবে না মা, কিন্তু এ তো আর সুখের কথা নয়, তাই বলতে ইচ্ছে করে না। যখনই মনে পড়ে তখনই যেন বুকের মাঝখানটা টনটন করে ওঠে। আহ, ভগবান অমন মেয়ের কপালেও এত কষ্ট লিখেছিলেন। বিন্দু কহিল, কিসের কষ্ট? পিসিমা বলিলেন, কষ্ট কি এক রকমের? কত রকমের কত কষ্ট কত যাতনা তা তোদের কি আর বলবো। কষ্ট কি এক রকমের? বিন্দু কহিল, তবু শুনেই না পিসিমা। পিসিমা বলিলেন, না এখন থাক, কিছুই চাপা থাকবে না, শুনতে পাবে কিছু আগে আর কিছু পরে, তোরাও শুনতে পাবি। তুমি বলো না পিসিমা, তুমি বলো না। পিসিমা বলিলেন, না না আর বলবো না, আর বলবো না, পরের কথাতে আর থাকবো না মনে করেছি। বিন্দু হাসিয়া বলিল, পিসিমা আমরা কি তোমার পর? আমি জানি তুমি আমাকে বলবি। পিসিমা বলিলেন, বিন্দু গঙ্গা জলে দাঁড়িয়ে কি তবে মিথ্যা কথা বলবো? কিসের মিথ্যে কথা? মিথ্যা কথা কি তোমাকে বলতে বলেছি? পিসিমা বলিলেন, তবে কেমন করে বলা হয়? এই যে গঙ্গা জলে দাঁড়িয়ে বললাম, পরের কথাই আর থাকবো না। তবে কলহপ্রিয়া কৃষ্ণ ঠাকুরানী চলিয়া গেলে সকলেই মুখপানে চাহিয়া রহিল, কেহ কিছুতেই বুঝিতে পারিল না। বিশেষ ঠাকুরানীকে এ পর্যন্ত কেহ কখনো কথা বলিতে গিয়ে চাপিয়া যাইতে দেখে নাই। স্নান সমাপ্ত হইলে সকলেই আপন আপন বাটিতে প্রস্থান করিল। বিন্দু বাটিতে আসিয়া কাপড় ছাড়িয়া মাতার নিকট আসিয়া বসিল। তিনি বলিলেন, বিন্দু এতক্ষণ ধরে কি জলে পড়ে থাকে মা? অসুখ হলে কি হবে বল দেখি। বিন্দু বলিল, কি আর হবে, দুদিন ভুগব। বিন্দুর মাতা হাসিয়া বলিলেন, সোজা কথা, এর জন্যে আর ভাব নাকি। বিন্দু বলিল, মা হারান মুখুজ্জিদের আবার কি হয়েছে? মা বলিলেন, কি আবার হবে। বিন্দু বলিল, আজ ঘাটে কৃষ্ণ পিসিমার কথার ভাবে বোধ হয় তাদের নতুন কিছু একটা ঘটেছে মা, তুমি কিছু শোনোনি? মা বলিলেন, কিছুই না, কি বললে? বিন্দু বলিল, বললে যে হারান মুখুজ্জিদের ভগবান মাথায় পা দিয়ে ডুবুচ্ছেন, কিন্তু পোড়ার মুখ মিনসের জন্যে তো কষ্ট হয় না, কষ্ট হয় সোনার প্রতিমে বউটার জন্যে। এইটুকু বলে আর কিছু বললে না, বলে পরের কথায় আর থাকবো না। মা বলিলেন, ঠাকুরনের এতদিনের পর ধর্মজ্ঞান জন্মেছে। বিন্দু বলিল, মা সত্যি তুমি কিছু জানো না?
মা বলিলেন, কিছু না। বিন্দু বলিল, তবে আজ আমি দুপুরবেলা ওদের বাড়িতে যাব। মা বলিলেন, কেন, কি দুর্ঘটনা ঘটেছে জানবার জন্যে? বিন্দু বলিল, হ্যাঁ, কি দুর্ঘটনা ঘটেছে জানবার জন্যে। মা বলিলেন, তুই কি পাগল হয়েছিস? যে কথায় উনি থাকতে চাইলেন না সে কথাটা তুই জিজ্ঞাসা করতে যাবি? বিন্দু বলিল, উনি কে? বিন্দুর মা একটু ইতস্তত করি বলিলেন, এই কৃষ্ণ ঠাকুরন। বিন্দু বলিল, কৃষ্ণ ঠাকুরন কি আদর্শ যে উনি যা না করবেন তার কাউকে করতে নেই? মা বলিলেন, এসব বিষয়ে তা একরকম আদর্শ বই কি, পরের কথায় না হয় নাই থাকলে বিন্দু। বিন্দু বলিল, তা হোক মা, আমি যাব। আচ্ছা মা, একজন যদি ডুবতে থাকে পরের কথায় কাজ নেই বলে তাকে আর তুলতে নেই? মা বলিলেন, তুই তো আর তুলতে যাচ্ছিস না বিন্দু। বিন্দু বলিল, কে ডুবছে জানলে যাব বই কি? বিন্দুর জননী কিছুক্ষণ চুপ করিয়ে থাকিয়ে বলিলেন, বিন্দু, তোমার ওদের বাড়ি গিয়ে কাজ নেই, হারানমুখুর যে লোক ভালো নয়, তোমার বাপের সঙ্গে ওর শত্রুতা আছে, তোমার কি ওদের বাড়ি যাওয়া ভালো দেখায়? বিন্দু বলিল, হারানমুখুর যে লোক ভালো নয় তা আমি জানি, কিন্তু আমি তো আর তার কাছে যাচ্ছি নে মা, তার স্ত্রীর কাছে যেতে দোষ কি? বেশ বুঝতে পারছি ওদের কিছু একটা হয়েছে, আমরা পাড়া প্রতিবেশী হয়ে যদি এ সময় চোখ বুঝে থাকি তাহলে শ্বশুর বাড়িতে আমার আর কেউ মুখ দেখবে না। মা বলিলেন, অঘরনাথ কি তোকে পাড়ায় পাড়ায় কার কি হলো না হলো দেখে বেড়াতে বলেছে যে তুই ওদের বাড়ির সন্ধান না নিলে উনি আর তোর মুখ দেখবেন না? আর আমি তোর মা হয়ে বারণ করছি, সেটা কি শোনবার যোগ্য নয়? বিন্দু বলিল, মা, আমাকে যেতেই হবে। মা বলিলেন, গিয়ে কি শুনবে? হারান মুখুজ্জের কি হয়েছে তা বাড়ির কেউ জানে না। বিন্দু বলিল, তুমি কি করে জানলে? মা বলিলেন, তোমার বাপের কাছে শুনেছি। তবে কি হয়েছে বলো? মা বলিলেন, নন্দীদের তহবিল ভেঙেছে বলে তারা হাজতে দিয়েছে। বিন্দু বলিল, নন্দীরা কারা? মা বলিলেন, বামুনপাড়ার জমিদার, তাদের কাছারিতে হারান মুখুজ্জি চাকরি করত। বিন্দু বলিল, কত টাকা চুরি করেছে? মা বলিলেন, প্রায় 200 টাকা। বিন্দু বলিল, কেউ জামিন হয়নি? মা বলিলেন, কি আর হবে বলো, গায়ে তোমার বাপকেই সকলে জানে এবং তিনিই কেবল জামিন হতে পারে, সকলে জানে, কিন্তু তাকে তো সে পোড়ামিন সে শত্রু করে রেখেছে। মা বলিলেন, একে একবার জামিন হতে বলেছিল কিন্তু স্বীকার হননি। বিন্দু অনেকক্ষণ মৌন হইয়া কি চিন্তা করিল, পরে বলিল, দুপুরবেলা একবার ওদের বাড়ি যাব মা, এসে পর্যন্ত বউকে একদিনও দেখিনি। বিন্দুর মাতা বিস্মিত হইলেন এবং কুপিত হইয়া বলিলেন, এত কথা শুনেও যাবি? বিন্দু যেরূপ সহজ ও স্বাভাবিকভাবে ঘাড় নাড়িয়া হাঁ বলিল, তাহাতে গৃহিণীর আর কথা কহা হইল না। কিছুক্ষণ চুপ করি বিন্দু পুনরায় কহিল, আমি ওদের বাড়ি গেলে কারুর কোনো ক্ষতি নাই মা, আমি এই বলি মা, পুরুষ মানুষদের ঝগড়া মেয়ে মহল পর্যন্ত না পৌঁছলেই ভালো।
বেলা হইতেছে দেখিয়া গৃহিণী উঠিয়া গেলেন। যাইবার সময় বলিলেন, ইনি শুনলে বড় রাগ করবেন। বিন্দু বলিল, যাতে না শুনতে পান এমনি করে যাব। মা বলিলেন, নিশ্চয় শুনতে পাবেন, তুমি শোনালেই পাবেন। মা বলিলেন, কিন্তু শুনলে বড় রাগ করবেন। বিন্দু অন্যমনস্ক ভাবে কহিল, বাপ মা সন্তানের উপর রাগ করেন, আবার ভুলে যান, সেজন্য তুমি ভেবো না মা। এই স্থানটার নাম হলুদপুর, গ্রামটি যে জেলায় তাহার বলিয়া কাহাকেও ক্লেশ দিতে চাহি না, কারণ এ স্থানে কাহাকেও কখনো যাইতে হইবে না। এখানে দেখিবারও কিছু নাই, শুনিবারও কিছু নাই। তবে যদি নিতান্ত কৌতূহলী হইয়া থাকেন তো আমার বিবরণ পড়িয়া যতটা পারেন উপলব্ধি করিয়া লন। শুনিয়াছি এ গ্রামে পূর্বে অনেক ধনবান ব্যক্তির নিবাস ছিল এবং তাহা সম্ভব, কারণ একে তো ইহা গঙ্গার উপরে স্থাপিত, তাহার উপর বহুকালের দুই চারিটা জীর্ণ ভগ্ন শিব মন্দির, বেতবন ও শিয়াকুল ছোপের মধ্যে অর্ধ লুক্কায়িতভাবে মৌন ব্রতধারী যোগী মূর্তির মতো বসিয়াছে দেখিতে পাওয়া যায়। দুই একটা ঘাট বাঁধা পুষ্করিণীর মধ্যে গরু বাছুর চড়িয়া বেড়াইতেছে তাহাও চোখে পড়ে। এই সকল দেখিয়া গ্রামের চিরদিন যে এমনি অবস্থায় কাটে নাই তাহা অনুমান হয়। কিন্তু এখন কেবল দশ বিশ ঘর ব্রাহ্মণ কায়স্থের বাটি আর পঞ্চাশ ষাট ঘর চাষাভুষার কুটির আর জঙ্গল আর জঙ্গল, এবং তাহারই মধ্যে দিয়ে কদাচিৎ দু এক ব্যক্তির যাতায়াতের পায়ে হাঁটা পথ। এই গ্রামেই শ্রীযুক্ত হারানচন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের বাটি। বাটিটি দ্বিতল, পুরাতন ইষ্টক নির্মিত, উপরতলায় দুটি এবং নিম্নে চারি পাঁচটি ঘর, চতুর্দিকে একরাস বাঁশ ঝাড়, দুই চারিটা কদলী বৃক্ষের ঝাড়, গোটা দুই বেলগাছ, গোটা দুই আম গাছ, একটা কদবেল গাছ। ইহাই মুখোপাধ্যায় মহাশয়ের বাস্তুভিটা ও পার্থিব সম্পত্তি। হলুদপুরের অর্ধক্রোশ দূরে বামুনপাড়ার জমিদার নন্দীদের জমিদার সরকারে হারান মুখুজ্জি মহাশয় চাকুরি করিতেন, কুড়িটি টাকা মাহিনা পাইতেন, কিন্তু ইহাতেই তাহার স্বচ্ছন্দে চলিত। এখন কিন্তু আর তাহাতে কুলায় না, নিত্য অনটন, নিত্য অভাব। বাটিতে তাহার পোষ্যবর্গ অনেকগুলি, স্ত্রী দুইটি পুত্র দুইটি কন্যা, এক বিধবা বড় ভগিনী, অর্থাৎ বাঙালির ঘরে সচরাচর যাহা থাকে তাহারও ছিল। যখন তিনি মাসে কুড়িটি মুদ্রা স্ত্রীর হাতে দিতেন তখন তাহার সংসারে আজকালকার মতো নিত্য দৈন, নিত্য অনটন, নিত্য অভাব কেহই টের পায় নাই। স্ত্রী এবং বড় ভগিনী উভয়ে মিলিয়া সুশৃঙ্খলায় সংসার চালাইয়া যাইতেন, এখন তাহা করেনও না। সংসারের নিত্য অনটন কিছুতেই ঘুচে না, নিত্য অনটন, নিত্য অভাব। আজ চাউল নাই, ডাল নাই, আজ কাষ্ঠ অভাবে রন্ধন হইতেছে না, নিত্য এ নাই ও নাই তা নাই পড়িয়া মুখুজ্জি মহাশয় অসৎ উপায় উদ্ভাবন করিলেন, অর্থাৎ সরকারি তহবিলের কিছু অংশ আপনার ব্যয়ে গ্রহণ করিতে লাগিলেন। বিশ্বাসী হারানবাবুকে প্রথমে কেহ সন্দেহ পর্যন্ত করিল না, কিন্তু এই উপায় অধিক দিন চলে না।
ক্রমশ জমিদারের সন্দেহ হইতে লাগিল। সন্দেহ যখন গাঢ়তর হইয়া উঠিল তখন তিনি একদিন সমস্ত খাতাপত্র দেখিতে চাহিলেন। খাতায় অনেক ভুল, অনেক গোলমাল প্রকাশ পাইল ও সঙ্গে সঙ্গে চুরিও ধরা পড়িল। হারানবাবু এ যাবৎ বহু অর্থ আত্মসাত করিয়েছিলেন। জমিদার শ্রী ভগবান নন্দী দয়ালু এবং ধর্মনিষ্ঠ ব্যক্তি ছিলেন। তিনি হারানবাবুকে ডাকিয়া বলিলেন, কত টাকা চুরি করিয়েছ তাহা জানি না, 3,000-এরও উপর চুরি করিয়াছ, এত টাকা কি করিলে? খরচ করিয়াছি। খরচ তো করিয়াছ, কিন্তু চুরি করিলে কেন? 20 টাকায় আমার চলে না, কাজেই চুরি করিতে হয়। 20 টাকায় তোমার এতদিন চলিয়াছে, এখন না চলিবার কোনো কারণ আমি বুঝিয়া উঠিতে পারি না। যা হোক, তাই বা আমাকে বলো নাই কেন যে তোমার 20 টাকায় সংসার চলে না? বলিলে কি আমাকে বেশি টাকা দিতেন? হয়তো দিতাম, কিন্তু সে কথা যাক, যা লইয়াছ তাহার অর্ধেক আমাকে ফিরাইয়া দিলে তোমাকে ছাড়িয়ে দিতে পারি। কেমন করিয়া দিব? আমার তো কিছুই নাই। তোমার কোনো জমি জিরাত থাকে তো বিক্রয় করিয়া দাও। জমি জিরাতের মধ্যে আমার একমাত্র ভদ্রাসন আছে, তাহাই বিক্রয় করে নিন। তোমার স্ত্রী পুত্র থাকিবে কোথায়? গাছতলায়। ভগবানবাবু অনেকক্ষণ ধরিয়া হারান মুখুজ্জির মুখপানে চাহিয়া রহিলেন। তাহার পর বলিলেন, তোমার চক্ষু অত রাঙা কেন? কেমন করিয়া জানিব? তখন হারান মুখুজ্জিকে বিদায় দিয়ে অন্য একজন আমলাকে ডাকিয়া বলিলেন, হারান মুখুজ্জের বাটির সংবাদ লইতে পারো। কি সংবাদ লইব? এইরকম যে ওদের সাংসারিক অবস্থা কেমন, কেমন সম্পত্তি আছে, কোনোরূপ দেনা কর্জ আছে কিনা, এই সব। এই লোকটি হারানবাবুর অনেক কথা জানিত। সে বলিল, আমি যতদূর জানি মুখুজ্জি মশাইয়ের সংসারের অবস্থা ভালো নহে, সম্পত্তিও বোধ হয় কিছুই নাই, তবে দেনা কর্জ আছে কিনা বলিতে পারি না, ভালো করিয়া সংবাদ লইয়া আমাকে জানাইও। 2 দিন পরে সে বাবুকে জানাইল যে সাংসারিক অবস্থা যতদূর মন্দ হওয়া সম্ভব মুখুজ্জি মশাইয়ের তাহা হইয়াছে। অন্যান্য সংবাদ পূর্বে যাহা বিদিত করিয়াছিল সমস্তই সত্য। ভগবানবাবু জিজ্ঞাসা করিলেন, মুখুজ্জি কোনোরূপ নেশা টেশা করে কি? আজ্ঞে হ্যাঁ, গাঁজা খান, তাই সেদিন চোখ অত রক্তবর্ণ দেখিয়েছিলাম। আনুষঙ্গিক আর কোনো দোষ আছে কি? ভালো করিয়া সংবাদ লইয়া আমাকে জানাইও। আমলের নতমুখী বলিল, শুনতে পাই আছে, তবে এক কাজ করো, কাল কোর্টে গিয়ে চুরির অপরাধে মুখুজ্জের নামে নালিশ করিয়ে দি, পুলিশকেও সংবাদ পাঠাইয়া দাও। পরিশেষে ফল এই দাঁড়াইল যে মুখুজ্জি মহাশয়কে পুলিশের হস্তে গ্রেপ্তার হইয়া হাজতে যাইতে হইল। নিকট হইলেও হলুদপুরে একথা প্রায় কেহই জানিতে পারিল না, তবে বিন্দুর পিতা ভবতারণ গাঙ্গুলি একথা জানিতেন, বোধহয় নন্দীরাই তাহাকে এ ঘটনা জানাইয়াছিল। তিনি সম্ভ্রান্ত ও বর্ধিষ্ণু লোক, ইচ্ছা করিলে হারান মুখুজ্জিকে অনায়াসে হাজত মুক্ত করিতে পারিতেন, কিন্তু কিছুই করিলেন না।
সহায় সম্বলহীন মুখুজ্জে মহাশয় হাজত গৃহী পচিতে লাগিলেন। আরেক কথা, কলহপ্রিয়া কৃষ্ণ ঠাকুরানী এ ঘটনা যে কেমন করিয়া শুনিয়েছিলেন তাহা শুধু তিনিই বলিতে পারেন। বৈশাখের দীপ প্রহর কালো মেঘে আচ্ছন্ন হইয়া ক্রমশ অন্ধকার হইয়া আসিতেছে। এই সময় হারানবাবুর বাটির রন্ধনশালার বারান্দায় তাহার স্ত্রী ও বড় কন্যা ললনা মুখোমুখি হইয়া বসিয়া আছে। দুজনেরই মুখ শুষ্ক। আজ একাদশী, ললনা বাল বিধবা, আর তাহার জননী তিনিও এখনো পর্যন্ত কিছুই আহার করেন নাই। ললনা বলিল, মা আজও বোধহয় বাবা আসবেন না, মেঘ করে আসছে, যদি জল হয় তাহলে রান্নাঘরে দাঁড়াবার জায়গা থাকবে না, তুমি কেন একটু কিছু খেয়ে নাও না। ললনার জননী বলিল, আরও একটু দেখি, তিন দিন আসেননি, আজ যদি আসেন। মা, বাবা এমনতর তো কখন করেননি, তিন দিন আসেননি, আজ যদি না আসেন কি করব বল, ভগবান আছেন। রাসমণি হারানবাবুর বড় ভগিনী, একাদশীর দিন বেলা করিয়া স্নান পূজা করিতেন, এখন নিত্যকর্ম সমাপ্ত করিয়া মালা ফিরাইতে ফিরাইতে নিকটে আসিয়া চিৎকার করিয়া বলিলেন, বউ এখনো পর্যন্ত খাসনি। বউ বিমর্ষভাবে কহিল, আরও একটু দেখছি, আমার পিণ্ডি, আরও একটু দেখে কি হবে, ডেকরাজ এত বেলায় কি আর আসবে, দেখে যা গাঁজা খেয়ে ভূ হয়ে কোন মাগির বাড়ি পড়ে আছে। আজ একাদশী, উপবাস করিলে রাসমণির মেজাজটা একটু খিটখিটে রকমের হইয়া পড়িত। কেহ কোনো কথা কহিল না দেখিয়া আরও একটু কুপিত হইয়া বলিলেন, মুখ পোড়া কবে মরবে যে আমাদের হার জুড়বে। এবার ললনার আর সহিল না, দুঃখিতভাবে বলিল, পিসিমা একাদশীর দিন গালি দিচ্ছ কেন, একাদশীর দিন গাল দিচ্ছ কেন, কথাটা রাসমণির ভিতরে গিয়ে পৌঁছিল, অন্তরে ব্যথা পাইলেন এবং রীতিমতো লজ্জিত হইলেন। কিন্তু ছোট ললনা যে এ কথা বলিয়াছে ইহাতেই দ্বিগুণ জ্বলিয়া গেলেন। তুই সেদিনকার মেয়ে, বুড়ো মাগিকে একাদশী দ্বাদশী শেখাতে আসিস নে, তোরই বাপ হয়, আমার কেউ হয় না। বলিতে বলিতে রাসমণির নয়ন আর্দ্র হইয়া আসিল। বাছা আমার তিন দিন বাড়ি আসেনি, বুকের ভিতর যে কি করছে তা ইষ্টি দেবতাই জানতে পারেন। অঞ্চল দিয়ে এক ফোঁট অশ্রু মুছিয়া, আমি বুড়ো মানুষ, যদি একটা কথা বলি তাহলে তোরা চোখে আঙুল দিয়ে তার ভুল দেখিয়ে পাঁচটা কথা শুনিয়ে দিস। কাজ নেই মা, আমি তোদের কোনো কথাই আর থাকবো না, তবে না খেয়ে শুকিয়ে শুকিয়ে বউটা মরে যায়, তাই দু কথা বলতে হয়। ললনা অতিশয় দুঃখিত হইল, তাহার একটা কথায় এত গভীর অর্থ এবং আনুষঙ্গিক ক্রন্দনাদির কারণ ঘটিতে পারে সে নিজেই জানিত না। পিসিমা আমার ঘাট হয়েছে, এমন কথা আমি আর বলব না। বাস্তবিক কথাটা তাহার ভালো হয় নাই। তাহার জননীও বলিলেন, মা বড় হয়েছ, সব কথা বুঝে বলতে পারো না। তাহার পর সকলের পীড়াপীড়িতে ললনার জননী কিঞ্চিত আহার করিলেন। বিন্দুবাসিনী আপনার পঞ্চম বর্ষীয় কন্যা
প্রমিলার হাত ধরিয়া হারানবাবুর বাটিতে প্রবেশ করিল। সম্মুখেই রাসমণি দাঁড়াইয়াছিলেন, তিনি দেখিতে পাইয়া বলিলেন, বিন্দু এদিকে আর আসে না। বিন্দু অপ্রতিভ হইবার লোক নহে, সেও সহাস্যে বলিল, তুমি কোন আমাদের ওদিকে যাও দিদি? যাবার কি আর জো আছে বোন? ছোট ছেলেটার ব্যারাম নিয়ে এক পাও কোথাও নড়বার সাধ্য নেই। কি হয়েছে তার? জ্বর, পিলে, পেটের অসুখ, কিছুই আর বাকি নেই। বউ কোথায়? এই এতক্ষণে মুখে দুটো ভাত দিয়ে ও ঘরে ছেলেটার কাছে গিয়ে বসেছে, এত বেলা হলো কেন? হারানের পথ চেয়ে, সে তো তিন দিন থেকে আর বাড়ি আসেনি। যদি আসে আরও একটু দেখি, এইরকম করে এতটা বেলা হয়ে গেল। বিন্দু সে স্থান হইতে চলিয়া আসিয়া যে ঘরে বউ তাহার পীড়িত কনিষ্ঠ পুত্র মাধবীর শিয়রে বসিয়া তাহাকে গল্প শোনাইতেছিল সেইখানে প্রবেশ করিল। মাধব হারান মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র, বয়ক্রম 8 বৎসর মাত্র। সে আজ 1 বৎসর হইতে ম্যালেরিয়া জ্বর প্লীহায় পীড়িত, শয্যাশায়ী হইয়া পড়িয়া আছে। পীড়া তাহার এমন কিছু কঠিন নহে, রীতিমতো চিকিৎসা হইতে পাইলে এতদিনে আরোগ্য হইয়া যাইত, কিন্তু অর্থাভাবে কিছুতেই সুচিকিৎসা হইতে পাইতেছে না। সামান্য টোটকা ঔষধ, পাঁচন ও কুইনাইনের উপর ভর করিয়া সে কিছুতেই উঠিয়া বসিতে পারিতেছে না। শান্ত স্নিগ্ধোজ্জ্বল চক্ষু দুটি জননীর মুখের পানে নিক্ষেপ করিয়া সে বলিল, মা, বাবা আজ 3-4 দিন আমাকে দেখতে আসেননি কেন? তিনি এখানে নেই। কোথায় গিয়েছেন মা? জননী অল্প ইতস্তত করিয়া কহিল, তোমার ওষুধ আনতে গেছেন। বালক প্রফুল্ল হইয়া বলিল, মিষ্টি ওষুধ যেন আনে, তেতো ওষুধ আমি আর খেতে পারিনি। দেখো মা, ভালো হয়ে আবার আমার আগেকার মতো আবার বেরিয়ে বেড়াতে ইচ্ছে করে। কিছুক্ষণ চুপ করিয়ে আগ্রহে আবার বলিয়ে উঠিল, মা, আমি ভালো হব তো? জননীর চক্ষে জল আসিতেছিল। তিনি মনে মনে বলিতেছিলেন, জগদীশ্বরের মনে কি আছে তিনিই জানেন, প্রকাশ্যে কি একটা বলিতে যাইতেছিল। কিন্তু বিন্দু তাড়াতাড়ি নিকটে আসিয়া কহিল, কেন ভালো হবে না বাবা? আমি কাছে থেকে তোমাকে সারিয়ে দেব। মাধব কিংবা তাহার জননী কেহই এ পর্যন্ত বিন্দুর আগমন লক্ষ্য করে নাই। সহসা দুজনেই চমকাইয়া উঠিলেন। বিন্দু শয্যায় উপবেশন করিয়া বলিল, শুভদা, খেয়েছিস তো? হারানবাবু স্ত্রীর নাম শুভদা। বিন্দু তাহা অপেক্ষা কিছু ছোট হইলেও সম্মুখে নাম ধরিয়াই ডাকিত। শুভদা ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ, তোর বড় মেয়ে কোথা? বোধহয় উপরে আছে, তবে একবার ডাক বলিয়া নিজেই ডাকিল, ললনা, ও ললনা। ললনা উপর হইতে বলিল, কেন, একবার নেমে আয় তো মা। ললনা আসিলে তাহার হাতে কন্যাকে দিয়া বলিল, প্রমিলাকে নিয়ে একবার ছোট ভাইটির কাছে বসত মা।
অনেকদিন পরে দেখা হলো। তোর মার সঙ্গে ও ঘর থেকে দুটো কথা কয়ে আসি। প্রমিলাকে ললনার হাতে দিয়ে শুভদার হাত ধরি বিন্দু একেবারে উপরে আসিয়া বসিল। ঘরের দ্বার রুদ্ধ করিয়া দিয়ে কহিল, বউ, হারান দাদা আজ কদিন বাড়ি আসেননি? তিন দিন। কেন আসেননি কিছু জানিস কি? না, কিছু না। বিন্দু বাসিনীর কথার ভাবে তাহার ভয় করিতেছিল, পাছে সে কিছু একটা বলিয়ে ফেলে। বিন্দুবাসিনী মৌন রহি চিন্তা করিতে লাগিল। শুভদাও ততক্ষণ ক্রমাগত ঘামিতে লাগিল। অনেকক্ষণের পর বিন্দু বলিল, শুভদা, ইচ্ছে থাকলেও এমন অনেক কথা আছে যা মিষ্টি করে বলা যায় না, জানিস তো? শুভদা শুষ্ক মুখে বলিল, জানি। কেন? হারানদাদা আজ তিন চার দিন বাড়ি আসেননি, মনে কর যদি তার সম্বন্ধেই কোনো অশুভ কথা বলতে হয়। শুভদার সমস্ত শরীর দিয়ে তড়িৎ প্রবাহ ছুটিয়ে গেল, তিনি বুঝি বেঁচে নেই। হু কি, কাঁপছিস কেন? কে বললে তিনি বেঁচে নেই? বেঁচে আছেন? বালাই, বেঁচে কেন থাকবেন না? বেঁচে আছেন, সুস্থ শরীরে আছেন। সুস্থ শরীরে বাঁচিয়ে আছে শুনিতে পাইল, তথাপি শুভদা কথা কহিতে পারিল না। অনেকক্ষণ পরে ম্লান মুখে ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, তবে কি? সেই কথাই বলতে এসেছি, কিন্তু তুই অমন করলে কেমন করে বলি? শুভদা দীর্ঘশ্বাস ফেলিয়ে বলিল, অমন আর করব না। কি হয়েছে বল? চুরি করেছেন বলে নন্দীরা হাজতে দিয়েছে। হাজতে দিয়েছে? শুভদার সমস্ত মুখ পাংশুবর্ণ হইয়া গেল। তবে কি হবে? বিন্দুবাসিনী স্বাভাবিক স্বরে বলিল, কি আর হবে, খালাস করে আনতে হবে। তা কি হয়? হয় না তো কি, হাজতে গেলেই লোকে জেলে যায়। অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়ে শুভদা বলিল, বিন্দু, তোমার বাপের কাছে একবার যাব। বিন্দু ঘাড় নাড়িল। সে জানিত শুভদার মুখ দেখিলে পাষাণ করিবে, কিন্তু ভবত্তারুণ গাঙ্গুলি করিবে না। তাই অবধ করিয়া বলিল, গিয়ে কি হবে? আমাদের কেউ নেই, তিনি যদি দয়া করে কোনো উপায় করে দেন। যার কেউ নেই তার ভগবান আছেন। হারানদাদাতে বাবাতে চিরকাল শত্রুতা, তাই বাবার কাছে গেলে কোনো ফল হবে না। তবে উপায়? বিন্দু, উপায় আমি করে দেব, না হলে কি শুধু এই খবরটাই দিতে এসেছি? কিন্তু আমি যা বলবো করতে পারবে? পারব, যতই শক্ত হোক। শুভদা দৃঢ়স্বরে বলিল, হ্যাঁ, তবে শোনো, 200 না 300 টাকা চুরি করেছেন বলে নন্দীরা তার নামে নালিশ করেছে। 200-300 টাকা? শুভদার ভ্রম হইল, এত টাকা কি একসঙ্গে মানুষে চুরি করিতে পারে? আর চুরি করিলেই বা রাখিবে কোথায় এত টাকা? বিন্দু, তিনি কখনো চুরি করেননি, না করে থাকেন ভালোই, কিন্তু সে কথায় আমাদের কাজ নেই। এই টাকাটা নন্দীদের দিয়ে খুব অনুনয় বিনয় করলে বোধহয় ছেড়ে দিতে পারে, কিন্তু তা কেমন করে হবে?
এত টাকা আমি পাবো কোথা? সে কথা আমি বলছি বউ, এখন লজ্জার সময় নয়। তুমি আমার এই বালা দুগাছা নিয়ে আজ রাত্রে নিজেই ভগবান বাবুর কাছে যাও, তারপর যা ভালো বোঝো করো। সুভদা বিস্মিত হইয়া কহিল, তোমার বালা দুগাছা? বিন্দু, তোমার বালা দুগাছা? হ্যাঁ, আমার বালা দুগাছা। এর দাম 300-400 টাকা হবে। এই দিয়ে সাধ্যি সাধনা করলে দয়া করে ছেড়ে দিতেও পারে। কিন্তু বিন্দু, কিন্তু আবার কি? আগে স্বামীকে বাঁচাও, তারপর কিন্তু করো। এখন কি সংকোচ করবার সময় বউ? আর টাকা শোধ দেবারই বা ভাব নাকি? তোর ছেলে বড় হয়ে শোধ দেবে। আজই যাব? হ্যাঁ, আজই। কার সঙ্গে যাব? তেমন কেউ বিশ্বাসী লোক আছে কি? কেউ না। তবে একলাই যাও, বরং একলা যাওয়াই ভালো। কেননা পাঁচজনে শুনলে পাঁচটা কথা বলতে পারে। তবে আজ যাই? হ্যাঁ, আজই যাও। সন্ধ্যার পর একটা ময়লা কাপড় পরে মুখ ঢেকে যেও, কাল এমনি সময় আরেকবার আসব। যাইবার সময় সুভদার চক্ষু দিয়ে জল পড়িতে লাগিল। বিন্দু সস্নেহে তাহা মুছাইয়া দিয়ে বলিল, ঈশ্বর করুন সব যেন মঙ্গল হয়, তা না হলে অন্য উপায়ও আছে, তুই কিছু ভাবিস নে। তাহার পর অঞ্চল খুলি 5টি টাকা বাহির করি শুভদার হাতে গুঁজিয়ে দিয়ে বলিল, বউ, আমি তোর মারপিটির বোন, আমাকে কোনো লজ্জা নেই। আপাতত এই টাকা নেই, ছেলেটাকে কিছু কিনে দিস। নিচে আসিয়া বিন্দু কন্যা প্রমিলার হাত ধরিয়া বলিল, চল মা বাড়ি যাই। তাহার পর বিধবা ললনার উপর একটি সস্নেহ করুণ দৃষ্টি নিক্ষেপ করিয়া বাটি হইতে বাহির হইয়া গেল। তখন দ্বিপ্রহরের সময় যেসব মেঘ বাতাসের দৌরাত্বে ছিন্ন ভিন্ন হইয়া পলাইয়া গিয়েছিল, তাহারা সন্ধ্যার পরে একটির পর একটি করিয়া মহা সমারোহে বাজনা বাদ্য বাজাইয়া আবার আকাশের গায়ে জোট বাঁধিতে লাগিল। আজ রাত্রে বৃষ্টি না হইয়া যায় না, গরম কমিবে, প্রাণ বাঁচিবে। এ বৃষ্টি সকলের মঙ্গলের জন্য। শুধু শুভদা মনে করিল, তাহারই কপাল দোষে আজ এই দুর্যোগের সূত্রপাত হইয়া আসিল। একে তো হলুদপুরের পথ ঘাট বন জঙ্গলের মধ্য দিয়া, তাহাতে আবার গাঢ় মেঘ করিয়াছে, তথাপি শুভতা বালাদুগাছি অঞ্চলে বাঁধি কাপড়খানি বেশ করিয়া গুছাইয়া পরিয়া একটা বিছানার চাদরে সমস্ত অঙ্গ বেশ করিয়া আবৃত করিয়া বাটি হইতে নিষ্ক্রান্ত হইল। সে পূর্বে আর কখন বামুন পাড়াই যায় নাই, শুধু শুনিয়াছিল মাত্র যে উত্তরমুখ ধরিয়া চলিলে আধা ক্রোশ দূরে পাকা রাস্তা পাওয়া যায়, আর আরেকটু অগ্রসর হইলেই বামুন পাড়া। সেখানে পৌঁছিতে পারিলে জমিদার বাড়ি চিনিয়া লইতে বিলম্ব হইবে না, কারণ নন্দীদের প্রকাণ্ড অট্টালিকা গ্রামে প্রবেশ করিলেই দেখিতে পাওয়া যায়। হলুদপুরের অন্ধকার পথ ছাড়াইয়া পাকা রাস্তা পাওয়াই তাহার বিপদের কথা হইয়া দাঁড়াইল। ক্রমে অন্ধকার গাঢ়তর হইয়া এক ফোঁটা দুই ফোঁটা পরিশেষে মুষল ধারায় পরিণত হইল দেখিয়া শুভদা বৃক্ষতলে আশ্রয় গ্রহণ করিল।
পথ চলার অসম্ভব। অন্ধকারে এক হস্ত দূরের পদার্থ আর দৃষ্টিগোচর হইতেছে না। প্রবল বৃষ্টি ও তৎসঙ্গে বিদ্যুৎ ও বজ্রের শব্দে সুভদার ভিতর পর্যন্ত কাঁপিতে লাগিল। সে দেখিল চতুর্দিক হইতে বন্য জীবজন্তু ছুটিয়া আসিয়া সেই বৃক্ষতলে আশ্রয় লইতে আসিতেছে। আবার তৎক্ষণাৎ মনুষ্য মূর্তি দেখিয়া সভয়ে চিৎকার ছাড়িয়া পলাইয়া যাইতেছে। সুভদার সহসা মনে হইল যদি চোর ডাকাত কেহ আশ্রয় লইতে এইখানেই আসিয়া পড়ে, তাহা হইলে তাহার প্রাণের ভয় হইল না, কিন্তু তদপেক্ষা মূল্যবান বালা দুগাছির জন্য ভয় হইল। স্বামীর নিষ্কৃতির কারণ নিজের আশা ভরসা সমস্তই এই বালা দুগাছি। সন্ত্রাসী সুভদা বৃক্ষতল ছাড়িয়া পলায়ন করিল। সমস্ত শরীর কর্দম সিক্ত হইয়াছে, গাছপালার আঁচড়ে ও কণ্টকে সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হইয়াছে, তথাপি সুভদা পথ বাহিয়া চলিতে লাগিল। এক নিমিষের তরে বৃষ্টির উপশম নাই, এক মুহূর্তের জন্য মেঘের শব্দের বিশ্রাম নাই। কোন মুখে কোথায় চলিয়াছে তাহারও স্থিরতা নাই। তথাপি বন বাদার সরাইতে সরাইতে অগ্রসর হইতে লাগিল। অনেকক্ষণ পরে বোধ হইল যেন অপেক্ষাকৃত প্রশস্ত পথ সম্মুখে দেখা যাইতেছে। দ্বিগুণ উৎসাহে হাঁটিয়া আসি শুভতা দেখিল যথার্থই পাকা পথ পাইয়াছে। এখন কিন্তু অন্য কথা, যখন পথ পায় নাই তখন কেবল পথের ভাবনাই ভাবিয়েছিল, এখন কাজের কথা মনে হইতে লাগিল। এত রাত্রে কি করিয়া দেখা হইবে, দেখা হইলে কি কার্যসিদ্ধি হইবে। সিদ্ধ হোক আর না হোক, দুর্যোগে বাটিই বা কেমন করিয়া ফিরিয়ে যাইবে। ক্রমে গ্রামের ভিতর প্রবেশ করিল। কিছু দূর আসিয়েই প্রকাণ্ড অট্টালিকা ও চতুর্দিক সংলগ্ন রেলিং দেওয়া বাগান দেখিয়া বুঝিতে পারিল ইহাই নন্দীদের বাটি। কিন্তু কেমন করিয়া প্রবেশ করিবে, আর প্রবেশ করিলেই বা তাহার সহিত এত রাত্রে কি করিয়া সাক্ষাৎ করিবে। শুভদার কান্না আসিল, এখন কি হইবে, কি করিয়া বাড়ি যাইবে। পরিশ্রমে অনাহারে দুর্ভাবনায় সে মৃতপ্রায় হইয়া পড়িয়েছিল। নন্দীদের বাটির সম্মুখে যে শিব মন্দির ছিল তাহারই বারান্দার উপর আসিয়া একেবারে শুইয়া পড়িল। তখন বৃষ্টি সম্পূর্ণ ছাড়ে নাই, তবে কমিয়া আসিয়াছিল। বৈশাখের মেঘ যেমন এক মুহূর্তে গগন আচ্ছন্ন করিয়া ফেলে, তেমনি এক মুহূর্তে গগন ছাড়িয়ে কোথায় চলিয়ে যায়। এ মেঘ দেখিতে দেখিতে আকাশের প্রান্ত দেশে মিলাইয়া যাইতে লাগিল। আবার চাঁদের আলোকে জগৎ শুভ্রশ্রী ধারণ করিল। শুভতা মনে করিল এইবার ফিরিয়া যাইবার সময় হইয়াছে, সিক্ত বস্ত্র একটু গুছাইয়া লইবার সময় দেখিতে পাইল একজন বৃদ্ধ ভৃত্য হস্তে প্রদীপ লইয়া জমিদার বাটির ফটক খুলিয়া মন্দিরের দিকে অগ্রসর হইতেছে। ইহার নিকট যদি কোনো সন্ধান পাওয়া যায়, এইরূপ একটা ক্ষীণ আশায় ভর করিয়া শুভদা প্রস্থান না করিয়া এক পার্শ্বে দাঁড়াইয়া রহিল। বৃদ্ধ মন্দিরের দ্বারের সম্মুখে আসিয়া দেখিল একজন স্ত্রীলোক অবগুণ্ঠনে মুখ আবৃত করিয়া দাঁড়াইয়া আছে।
কিন্তু কোনো কথা না কহিয়া ভেতরে প্রবেশ করিল। বহুক্ষণ পরে বাহিরে আসিয়া দেখিল স্ত্রীলোকটি এখনো সেইভাবে দাঁড়াইয়া আছে। বৃদ্ধ প্রথমে অবগুণ্ঠন দেখিয়া অনুমান করিয়েছিল কোনো ভদ্র ঘরের স্ত্রী জলের ভয়ে এখানে আশ্রয় লইয়াছে, এইবার চলিয়া যাইবে, কিন্তু এখনো সেইভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিল, তুমি কে গা? স্ত্রীলোকটি কোনো কথা কহিল না। কোথায় যাবে বাছা? শুভদার কথা বলিতে লজ্জা করিতেছিল, কিন্তু এখন মৃদুকণ্ঠে কহিল, জমিদার বাবুদের বাড়িতে। জমিদারদের বাড়ি তো এই সামনে, তবে সেখানে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? শুভদা কোনো উত্তর দিতে পারিল না। বৃদ্ধ পুনরায় জিজ্ঞাসা করিল, জমিদারদের বাড়িতে কার কাছে যাবে? বাবুর কাছে। কোন বাবুর কাছে? ভগবান বাবুর কাছে। বৃদ্ধ বিস্মিত হইয়া বলিল, ভগবান বাবুর কাছে? হ্যাঁ, তবে আমার সঙ্গে এসো। বৃদ্ধ অগ্রে অগ্রে চলিতে লাগিল। শুভতা জ্যোৎস্না লোকে বৃদ্ধের পলিত কেশ সৌম্যমূর্তি দেখিয়া অসংকোচে পশ্চাতে চলিতে লাগিল। ক্রমে ফটক পার হইয়া বাগান পার হইয়া একটা কক্ষের দ্বার খুলিয়া বৃদ্ধ ডাকিল, এই ঘরে এসো। শুভতা কক্ষে প্রবেশ করিয়া দেখিল চমৎকার সুসজ্জিত কক্ষ, সমস্ত মেঝের উপর মূল্যবান কার্পেট বিছানো, সম্মুখে মসলন্ত পাতা, তাকিয়ে দেওয়া বসিবার স্থান। বৃদ্ধ তাহার উপর উপবেশন করিয়া শুভদার আপাদ মস্তক দীপালোকে অবগুণ্ঠনের ঈষৎ ফাঁক দিয়ে যতদূর দেখা যায় নিরীক্ষণ করিল। শুভদা সময়ে রূপবতী ছিল, বয়সে ও দুঃখ কষ্টে পূর্বের সে জ্যোতি এখন আর নাই, তথাপি হীন প্রভ লাবণ্যের যতটুকু অবশিষ্ট আছে বৃদ্ধ তাহাতেই মোহিত হইল। অনেকক্ষণ দেখিয়ে দেখি কহিল, বাছা তোমার ভুল হইয়াছে, বিনোদবাবুর সঙ্গে বোধহয় তুমি দেখা করিতে চাও। বিনোদবাবু কে? বিনোদবাবু ভগবান বাবুর কনিষ্ঠ ভ্রাতা। শুভদা বলিল, না তাহার সহিত দেখা করিতে চাহি না। তবে কি ভগবান বাবুর নিকটই প্রয়োজন আছে? হ্যাঁ, ভগবান নন্দী আমারই নাম, কিন্তু আমি তোমাকে কখনো দেখিয়েছি বলে তো মনে হয় না। শুভদা ঘাড় নাড়িয়া বলিল, না, তবে আমার নিকট কি প্রয়োজন থাকিতে পারে? শুভদা কথা কহিল না। ভগবান বাবু আবার বলিলেন, আমি ভাবিয়াছিলাম রাত্রি স্ত্রীলোকের প্রয়োজন বিনোদের নিকটই থাকিতে পারে, এত রাত্রে আমার নিকট যে তোমার কি প্রয়োজন আছে আমি বুঝিয়ে উঠিতে পারিতেছি না। তথাপি শুভদা কোনো উত্তর দিল না। তোমার বাড়ি কোথায়? হলুদপুরে। হলুদপুরে? আমার নিকট প্রয়োজন? তুমি কি হারানের স্ত্রী? শুভদা অবগুণ্ঠনের ভিতর হইতে ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ, তবে বলো কি প্রয়োজন? শুভদা অঞ্চল হইতে বালাদুগাছি খুলি ধীরে ধীরে ভগবান বাবুর পায়ের নিকট রাখিয়া
গদগদ কণ্ঠে বলিল, তাকে ছাড়িয়ে দিন। বৃদ্ধ সমস্ত বুঝিতে পারিলেন। বালাদুগাছি হাতে লইয়া বেশ পরীক্ষা করিয়া অবশেষে কহিলেন, তবুও সুখী হইলাম যে সে তোমাকে ইহাও দিয়েছিল। তাহার পর বালা দুটি নিচে রাখিয়া বলিলেন, তুমি ইহা ফিরাইয়া লইয়া যাও, আমি ব্রাহ্মণের মেয়ের হাতের বালা লইতে চাহি না, ছাড়িয়ে দিতে হয় অমনি দেব। বিশেষ সে আমার যাহা লইয়াছে তাহাতে এ অলঙ্কার লইয়া ছাড়িয়া দেওয়াও যা, আর না লইয়া ছাড়িয়া দেওয়াও তা। সুভদা চক্ষু মুছিয়া বলিল, তাকে ছাড়িয়ে দিবেন তো? ইচ্ছা ছিল না, সে যেরকম দুশ্চরিত্র তাহাতে তাহার শাস্তি পাওয়াই উচিত ছিল, তবুও তোমার জন্য ছাড়িয়া দিব। সুভদার চক্ষু ফাটিয়া জল পড়িতে লাগিল। পলিত কেশ বৃদ্ধকে সে ব্রাহ্মণ কন্যা হইলেও মুখ ফুটি আশীর্বাদ করিতে সাহস করিল না। মনে মনে তাহাকে শত ধন্যবাদ দিয়ে ঈশ্বরের চরণে তাহার সহস্র মঙ্গল কামনা করিয়া যাইবার জন্য উঠিয়া দাঁড়াইল। ভগবান বাবু মুখ তুলিয়া বলিলেন, আজই বাড়ি যাবে? শুভতা ঘাড় নাড়িয়া জানাইল, আজই যাইবে। তোমার সঙ্গে আর কেহ লোক আছে? কেহ না। কেহ না? তবে এত রাত্রে একাকী যাইও না, একজন লোক সঙ্গে লইয়া যাও। শুভতা তাহাও অস্বীকার করিয়া একাকী সেই বনের ভিতর দিয়ে বাটি ফিরিল। যখন বাটিতে প্রবেশ করিল তখন ভোর হইয়াছে। ললনা ইতিপূর্বে উঠিয়া সংসারের কাজকর্ম করিবার চেষ্টা করিতেছিল। সিক্ত বস্ত্রে জননীকে দেখিয়া কহিল, মা, এত ভোরে স্নান করে এলে? হ্যাঁ। রাসমণি ও দুর্গামণির নাম না রাখিয়ে যে শুভদা কন্যা দুইটির নাম ললনা ও ছলনা রাখিয়েছিল, তাহাতে ঠাকুরজি রাসমণির আর মনস্তাপের অবধি ছিল না। বাজারে তাদের মতো ললনা ছলনার নাম দুটা অষ্টপ্রহর তার কর্ণে বেঁধিতে থাকিত। ললনা নামটা তবু কতক মাফিক সই, কিন্তু ছিঃ, ছলনা! ছলনা আবার কি নাম? ছলনাকে না দেখিতে পারার কারণ অর্ধেক তার ওই নামটা। লোকে ঠাকুরদের নামে ছেলে মেয়েদের নাম রাখে, কেননা তাদের ডাকিতেও ভগবানের নাম করা হয়। কিন্তু এ দুটো মেয়েকে ডাকলে যেন পাপের ভার একটু একটু করে বাড়ছে মনে হয়। ললনাময়ী, ছলনাময়ী হারানবাবুরই দুই কন্যা, একজন বড়, একজন ছোট, একজন সপ্তদশ বর্ষীয়া, একজন একাদশ বর্ষীয়া, একজন বিধবা, একজন অনুরা। এই তো গেল পরিচয়ের কথা। এখন রূপগুণের কথা তাহা আমি বলিতে পারিব না। তবে গঙ্গার ঘাটে ললনা স্নান করিতে যাইলে বর্ষীয়সীরা বলা বলি করিতেন, ঠাকুর বিধবা করিবেন বলেই ছুঁড়ির এত রূপ দিয়েছিলেন। ললনা অন্যদিকে মুখ ফিরাইয়া ডুব দিতে থাকিত। সমবয়স্কারা কানাকানি করিত, কি বলিত তাহারাই জানে। তবে ভাবে বোধ হয় বিশেষ প্রশংসা করিত না। ললনার তাহাতে কিছু আসিয়া যায় না। সে বেশি কথাও কহিত না, বেশি কথাই থাকিতও না। দুই চারিটা কথা কহিত, স্নান করিত, জল লইত, উঠি বাটি চলিয়া আসিত।
কিন্তু ছলনার স্বতন্ত্র কথা। সে অধিক কথা কহিতে ভালোবাসিত, অধিক কথায় থাকিতে ভালোবাসিত। আটটার সময় স্নান করিতে গিয়া এগারোটার কম বাটি ফিরিয়া আসিত না, গায়ে গহনা নাই বলিয়া মুখ ভারী করিত, মোটা চালের ভাত খাওয়া যায় না বলিয়া কলহ করিত, পাতে মাছ নাই কেন বলিয়া থালাশুদ্ধ ঠেলিয়া ফেলিয়া দিত। এইরূপে দিনের মধ্যে শত সহস্র কাজ করিত, তাহারও শরীরে রূপ ধরে না। তপ্ত কাঞ্চনের মতো বর্ণ, গোলাপ পুষ্পের মতো মুখখানি, তাহাতে ভ্রু দুটি যেন তুলি দিয়ে চিত্রিত করা, পাতলা দুখানি ঠোঁট পান খাইয়া লাল করিয়া দর্পণ লইয়া নির্জনে ছলনাময়ী আপনার রূপ দেখিয়া আপনি গৌরবে ভরিয়া উঠিত, মনে মনে বলিত, এই বয়সে এত রূপ, না জানি বয়সকালে কি হবে, সমস্ত অঙ্গে কত গহনা থাকিবে, এইখানে বালা, এইখানে অনন্ত, এইখানে বাজু, এইখানে হার, চিক, কণ্ঠমালা, সাত নড়ি, দশ নড়ি, বিশ নড়ি, আরও কত কি, উফ, তখন কি হবে। এ আনন্দ ছলনা একা বহিতে পারিত না, ছুটিয়া দিদির কাছে আসিয়া বসিত, ললনা জিজ্ঞাসা করিত, কিলা ছুটছিস কেন? দিদি, আমার রংটা কি আগেকার চেয়ে কালো হয়ে গেছে? কালো হবে কেন, হয়নি? আচ্ছা দিদি, আমাদের গায়ে কেউ গুনতে জানে কি? কেন? আমি হাত দেখাবো। কেন? তারা গুনে বলে দেবে বড় হলে আমার গয়না হবে কি না। ললনার চক্ষে জল আসিত, হবে দিদি, হবে, রাজরানী হবি দিদি, রাজরানী হবি। ছলনার লজ্জা করিত, মুখখানি লাল করিয়া ছুটিয়া অন্যত্র পলাইয়া যাইত, গহনা হইবে কিনা তাহাই জিজ্ঞাসা করিতেছিল, রাজরানীর কথা কে বলিয়াছে, কখনো আসিয়া হয়তো জিজ্ঞাসা করিত, দিদি আমাদের কিছু নেই কেন? ললনা বলিত, আমরা দুঃখী তাই। কেন দুঃখী দিদি? গায়ে কে আমাদের মতো এমন করে থাকে, এমন তর কষ্ট পায়? ঈশ্বর যাকে যেমন করেছেন তাকে তেমনি করেই থাকতে হয় বোন। ঈশ্বর কাউকে এমন করলেন না, কেবল আমাদেরই এমন করলেন, আমাদের পূর্বজন্মের পাপ বোন। কি পাপ দিদি? পাপ কি একরকম আছে বোন? হয়তো কত অকর্ম করেছি, বাম্মাকে শ্রদ্ধা ভক্তি করিনি, লোকের মনে অযথা ক্লেশ দিয়েছি, আরও কত কি হয়তো করেছি। ছলনার মুখ ম্লান হইল, বলিল, এমনি করেই তবে কি চিরকাল কাটবে? কখনো কি সুখ হবে না? তা কেন ভাই, দুর্দিন কেটে গিয়ে আবার সুদিন হবে। তাহার পর ছলনার হাত দুটি সস্নেহে আপনার হাতে লইয়া বলিত, দেখিস তোর কত সুখ হবে, কত ঐশ্বর্য, কত গহনা, কত দাসদাসী, তুই রাজরানী হবি। ললনা এ কথাটা যখন তখন বলিত, ছলনা না ভাবিয়া চিন্তিয়া একটা কথা বলিয়া ফেলিল, আর দিদি তুমি? সে জানিত তাহার দিদি বিধবা, তথাপি বালিকা সুলভ চপলতায় একটা কথা আপনা আপনি মুখ হইতে বাহির হইয়া গিয়েছে,
তাই ছলনা অধবদনে চুপ করিয়া রহিল। ললনা মৃদু হাসিয়া বলিল, আমিও সুখে থাকব বোন, ওই আমাকে মা ডাকছেন। ললনা চলিয়া গেল। যথার্থই মা তখন ডাকিতেছিলেন। কাছে আসিয়া বলিল, কেন মা? তোমার বাবা এসেছেন ওই ঘরে। কথা শেষ হইবার পূর্বেই ললনা চলিয়া গিয়েছে। আহার করিতে বসিলে রাসমণি জিজ্ঞাসা করিলেন, এতদিন কোথায় ছিলে? মুখে গ্রাস তুলি হারানবাবু গম্ভীরভাবে বলিলেন, সে অনেক কথা। রাসমণি বলিলেন, অনেক কথা কি রে? সে গ্রাস গলাধ্যকরণ করিয়া হারানবাবু পূর্ব মতো গম্ভীর মুখেই বলিলেন, অনেক কথা এই যে মাথার উপর দিয়ে প্রলয়ের ঝড় বয়ে গিয়েছে। রাসমণির বিস্ময়ের সীমা নাই, ভাবনার শেষ নাই। প্রায় রুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিলেন, খুলেই বল হারান। হারান গম্ভীর মুখে ঈষৎ হাস্য প্রকাশ করি কহিল, নষ্টচন্দ্রের কলঙ্কের কথা জানো? আমার তাই হয়েছিল। চুরি করেছি বলে নন্দীরা আমাকে আমার নামে নালিশ করেছিল। নালিশ করেছিল? হ্যাঁ, নালিশ করেছিল। কিন্তু মিছে কথা কতক্ষণ থাকে? কিছুই প্রমাণ হলো না। আজ মোকদ্দমা জিতে তাই বাড়ি আসছি। ঘোমটার অন্তরালে শুভদা চক্ষু মুছিল। রাসমণি নন্দীদের বহু মঙ্গল কামনা করিলেন। তাহাদিগকে সগোষ্ঠি মুক্তি দিবার জন্য দুর্গার চরণে অনুযোগ করিলেন। তাহার পর বলিলেন, কিন্তু ওরা চাকরিতে তোকে আর রাখবে কি? হারানবাবু চক্ষু রক্তবর্ণ করিলেন, চাকরিতে রাখবে? আমি করলে তবে তো রাখবে। হরমজাদা ভগবান, নন্দীর এজন্মে আমি আর মুখ দেখব? যদি বেঁচে থাকি তো প্রতিশোধ নেব। আমাকে যেমন অপমান করেছে তার শোধ তুলবই তুলব। রাসমণি কিছুক্ষণ ভয় বিস্মিত চক্ষে বীর ভ্রাতার মানে চাহিয়া থাকি মৃদু মৃদু বলিলেন, তাহলে কিন্তু খরচপত্রের সে ভাবনা ভেবো না দিদি, ব্যাটার ছেলে। আমার ভাবনা কি, কালই আরেক জায়গায় চাকরি জুটিয়ে নেব। হারানবাবুর কথা যে রাসমণি সম্পূর্ণ বিশ্বাস করিলেন তাহা নহে, তথাপি কথঞ্চিত আশ্বস্ত হইলেন। সম্পূর্ণ অবিশ্বাস করা অপেক্ষা কিঞ্চিত বিশ্বাস করিয়া এ দারুণ দুর্ভাবনার হাত হইতে নিষ্কৃতি লাভ করিতে এ সময়ে সকলেরই ইচ্ছা হয়। রাসমণিও তাহাই করিলেন, মনকে প্রবোধ দিলেন, হয়তো সে যাহা বলিতেছে তাহাই করিবে। এ বিপদের সময় অন্তত চক্ষু ফুটিবে। কিছুক্ষণ মৌন থাকিয়া কহিলেন, যা ভালো হয় তাই করিস, না হলে অসুখ বিসুখ কাচ্চা বাচ্চা নিয়ে বিপদের সীমা পরিসীমা থাকবে না। একটা লম্বা চওড়া উত্তর দিয়ে হারানচন্দ্র আহার শেষ করিয়া গাত্রোত্থান করিলেন। এইবার মাধবীর সহিত সাক্ষাৎ হইল। সে শুনিয়েছিল পিতা আসিয়াছেন, তাই এতক্ষণ উন্মুখ হইয়ে শয্যার উপর বসিয়াছিল। হারানবাবু নিকটে আসিয়া তাহার গাত্রে হাত বোলাইয়া বলিলেন, কেমন আছো মাধব? আজ ভালো আছি বাবা, তুমি এতদিন আসনি কেন? হারানচন্দ্র একটা মনোমত উত্তর খুঁজিতেছিলেন, কিন্তু মাধব সেজন্য অপেক্ষা করিল না। আবার বলিল,
তুমি আমার জন্য ঔষধ আনতে গিয়েছিলে না? ওষুধ এনেছ? হারানচন্দ্র শুষ্ক মুখে বলিলেন, এনেছি। ভালো ওষুধ? খেলেই ভালো হব? হবে বই কি বাবা? বালক প্রফুল্ল হইয়া হাত বাড়াইয়া বলিল, তবে দাও। হারানচন্দ্র বিপদে পড়িলেন। একটু ইতস্তত করিয়া কহিলেন, এখন নয়, রাত্রে খেও। বালক তাহাতেও সন্তুষ্ট মৃদু হাসিয়া বলিল, তাই খাব। তাহার পর কিছুক্ষণ পিতার মুখপানে চাহিয়া বলিল, বাবা, আমাকে একটা ডালিম কিনে দিও। দেবে? হারানচন্দ্র ঘাড় নাড়িয়া বলিলেন, দেব। তাহার পর সুভদা আসিলে তাহাকে কাছে ডাকিয়া বলিলেন, আমাকে আনা দুই পয়সা দিতে পারো। কেন? আমার দরকার আছে, একজনের ধার আছে, সে চাইতে এসেছে। সুভদা বাক্স খুলিয়ে দুই আনা পয়সা বাহির করিল। হারানচন্দ্র উঁকি দিয়ে দেখিলেন বাক্সে আরও অনেকগুলি পয়সা আছে। হাত পাতিয়ে দু আনা পয়সা লইয়া বলিলেন, থাকে তো, আরও আনা চারেক পয়সা দাও, মাধবকে একটা বেদানা কিনে দেব। সুভদা কাতরভাবে স্বামীর মুখপানে একবার চাহিল। এতগুলি পয়সা একসঙ্গে বাহির করিয়া দিতে বোধহয় তাহার ক্লেশ হইতেছিল। তাহার পর বাক্স খুলিয়া বাহির করিয়া দিল। পয়সাগুলি হাতে বেশ করিয়া গুছাইয়া লইয়া হারানচন্দ্র একটু জোর করিয়া হাসিয়া বলিলেন, কালই আমি এসব শোধ করে দেব। সুভদা অন্যমনস্কভাবে ঘাড় নাড়িল। সে বিলক্ষণ জানিত তাহার স্বামীর অর্ধেক কথার কোনো অর্থই থাকে না। এখন চলিয়া যাইতেছে দেখি, সুভদা বলিল, এখন কোথাও যেও না, একটু শুয়ে থাকো। হারানচন্দ্র মুখ ফিরাইলেন, তা কি হয়, ঘরে বসে থাকলে কি আমার চলে? রাজ্যের কাজ আমার মাথার উপর পড়ে আছে। তবে যাও। তিনি চলিয়া যাইলে সুভদা বাক্স খুলিল, আর একটি টাকা মাত্র আছে। বিন্দু বাসিনী সেদিন যাহা দিয়া গিয়েছিল তাহা ফুরাইয়া আসিয়াছে। এই একটি টাকা মাত্র তাহাদের সম্বল। সুভদা বাক্সের একটি নিভৃত কোণে তাহা লুকাইয়া রাখিয়া মাধবীর কাছে আসিয়া বসিল। মা, কখন বাবা বেদানা আনবেন? সন্ধ্যার সময়। সন্ধ্যা আসিল, রাত্রি হইল, তথাপি হারানবাবুর দেখা নাই। মাধব অনেকবার খোঁজ লইল, অনেক কথা জিজ্ঞাসা করিল, তাহার পর কাঁদিতে লাগিল। সুভদা কাছে আসিয়া বসিল। ললনা অনেক করিয়া ভুলাইবার চেষ্টা করিল। প্রথমে সে কিছুতেই ভুলিতে চাহে না। অবশেষে শ্রান্ত মনে অবসন্ন শরীরে অনেক রাত্রে ঘুমাইয়া পড়িল। রাত্রি ভোর না হইতেই সে আবার উঠিয়া বসিল। মা, আমার ডালিম এসেছে। সুভদা চক্ষের জল চাপিয়া বলিল, ডালিম তোমাকে খেতে নেই বাবা। কেন? খেলে অসুখ হবে। সে উঠিয়ে বসিয়া আবার শুইয়ে পড়িল। পরদিন দ্বীপ্রহর অতীত হইলে হারানচন্দ্র বাটি আসিলেন। রাসমণি রাগ করিয়া একটা কথাও কহিলেন না। ললনা পা ধুইবার জল আনিয়ে দিল, স্নান করিবার উপকরণ। হোঁকাতে জল ভরিয়া তামাকও সাজিয়ে দিল।
হারণচন্দ্র স্নানার নিক সমাপ্ত করিয়া আহার করিলে শুভদা ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, মাধবের বেদানা এনেছ? হুই যা, আহা, পকেটে পয়সাগুলো রেখেছিলাম, ছেঁড়া পকেট, সমস্ত পয়সা কোথায় পড়ে গেছে? থাকে তো আজ গণ্ডা চারেক পয়সা দিও, সন্ধ্যার সময় তোমাকে সমস্ত ফিরিয়ে দেব। শুভদা ম্লানমুখে বলিল, আর কিছু নেই। হারানচন্দ্র সহাস্যে বলিলেন, তা কি হয়, তোমার লক্ষ্মীর ভাণ্ডার ফুরুই না। শুভদা মনে মনে লক্ষ্মীর ভাণ্ডারের কথা স্মরণ করিল, প্রকাশ্যে বলিল, সত্যি কিছু নেই। কেন থাকবে না, কাল যে দেখলাম অনেকগুলো পয়সা আর একটা টাকা আছে। শুভদা চুপ করিয়ে রহিল। হারানবাবু আবার বলিলেন, ছি, আমাকে দুটো পয়সা দিয়ে তোমার বিশ্বাস হয় না? সমস্ত টাকাটা দিয়ে বিশ্বাস না হয়, আনাচারেক পয়সারও বিশ্বাস রাখতে হয়। আর আপত্তি করিল না। শুভদা হাত ধুই প্রার্থিত অর্থ বাহির করিয়ে দিল। অর্থের সদ্ব্যবহার বটে। হারানচন্দ্র হলুদপুর গ্রাম পার হই বামুনপাড়ায় আসিলেন। তাহার পর একটা গলিপথ ধরিয়া একটা দলমা ঘেরা ঘরে প্রবেশ করিলেন। এখানে অনেকগুলি প্রাণী জড়ো হইয়া এক কোণে বসিয়াছিল। হারানচন্দ্রকে দেখিবা মাত্র তাহারা সাল্লাদে মহাকলরূপ করিয়া উঠিল। অনেক প্রীতি সম্ভাষণ হইল, কেহ বাবা বলিয়া ডাকিল, কেহ দাদা বলিয়া ডাকিল, কেহ খুড়ো, কেহ মামা, কেহ মেসু ইত্যাদি বহু মান্যে বহু সম্ভাষিত হইয়া মুরব্বীর মতো হারানচন্দ্র তন্মধ্যে স্থান গ্রহণ করিলেন। অনেক কথা চলিতে লাগিল। রাজা উজিরের মুণ্ডপাত করা হইল, অনেক লক্ষ মুদ্রা ব্যয় করা হইল। এটা গুলির দোকান, সংসারের এক প্রান্তে শ্মশান আর অপর প্রান্তে গুলির দোকান। শ্মশানে মহারাজাও ভিক্ষুকের সমান হইয়া যায়, এখানেও ভিক্ষুক মহারাজার সমান হইয়া দাঁড়ায়। টানে টানে অহিফেন মগজে যত জড়াইয়া জড়াইয়া উঠিতে লাগিল। হৃদয়ের মহত্ব, শৌর্য, বীর্য, ধৈর্য, গাম্ভীর্য, পাণ্ডিত্য ইত্যাদি একে একে তেমনি ফাঁপিয়ে ফুলি প্রশস্ত হইয়া দাঁড়াইতে লাগিল। কত দান, কত প্রতিদান, মণি, মুক্তা, হীরক, কাঞ্চন, কত রাজ্য, কত রাজকন্যা টানে টানে অবাধে ভাসিয়ে চলিতে লাগিল। একাধারে এত রত্ন, জগতের তাবৎ বাঞ্ছিত বস্তু অর্ধ আলোকে, অর্ধ আধারে, দলমার ঘরে, ভূতল, সে ইন্দ্র সভা আমি বর্ণনা করিতে পারিব না। ক্রমে সন্ধ্যা হইয়া আসিতেছে দেখি অনেকগুলি কালিদাস, অনেকগুলি দিল্লির বাদশাহ, অনেকগুলি নবাব সিরাজদৌল্লা, অনেকগুলি মিয়া তানসেন একে একে ঝাঁপ খুলিয়া বাহিরে আসিতে লাগিলেন। জগতের নিজ লোকের সহিত তাহারা মিশিতে পারেন না। কথাবার্তা, আলাপ পরিচয় করা শোভা পায় না। কাজেই তাহারা রাস্তার এক পাশ ধরিয়া নিঃশব্দে শশপ্রাসাদ অভিমুখে প্রস্থান করিলেন। হারানচন্দ্র তাহাদের মতো বাহিরে আসিলেন। কিন্তু বাহিরে আসিয়া তাহার একটু বিভ্রাট ঘটিল। কোথা হইতে সেই হতভাগ্য পীড়িত মাধবের মুখখানা মনে পড়িয়া গেল। সঙ্গে সঙ্গে বেদানার কথাটাও স্মরণ হইল। অপর সকলের মতো তিনিও অবশ্য কোনো একটা বিশেষ উচ্চপদ লাভ করি
বাহিরে আসিয়াছিলেন, কিন্তু মুখ পোড়া ছোঁড়ার মুখখানা সে রাজ্যে ভীষণ বিশৃঙ্খল ঘটাইয়া দিল। দিল্লির বাদশাহ পকেটে হাত দিয়ে দেখিলেন রাজকোষ প্রায় শূন্য, অত বড় সম্রাটের চারিটি পয়সা ও একটি গাঁজার কলিকা ভিন্ন আর কিছুই নাই। বহুত আচ্ছা, তাহাই সহায় করিয়া তিনি নিকটবর্তী একটা গঞ্জিকার দোকানে প্রবেশ করিলেন। অধিকারীকে মিষ্ট সম্ভাষণে আপ্যায়িত করিয়া কহিলেন, খুড়ো, চার পয়সার তামাক দাও তো। অধিকারী সে আজ্ঞা সত্তর সম্পাদন করিল। হারানচন্দ্র তখন মনোমতো একটা বৃক্ষতল অন্বেষণ করিয়া লইয়া গঞ্জিকা সহায্যে বিশৃঙ্খল রাজত্ব পুনরায় শৃঙ্খলিত করিয়া লইলেন। সমস্ত কর্ম সম্পন্ন হইলে রাত্রি অনেক হইতেছে দেখিয়া বৃক্ষতল পরিত্যাগ করিয়া উঠিলেন। অনেক দূর গিয়া একটা খোড়ো বাড়ির সম্মুখের দ্বারে আঘাত করিয়া ডাকিলেন, কাত্তায়নী, কাত্তায়নী। কেহ উত্তর দিল না। আবার ডাকিলেন, বলি কাতু বাড়ি আছে কি? তথাপি উত্তর নাই। বিরক্ত হইয়া হারানচন্দ্র চিৎকার করিয়া ডাকিলেন, বলি বাড়ি থাকো তো দরজাটা একবার খুলে দিয়ে যাও না। এবার অতি ক্ষীণ রমণী কণ্ঠে জবাব আসিল, কে? আমি, আমি, আমার বড় শরীর অসুখ, উঠতে পারবো না। তা হবে না, উঠে খুলে দাও। এবার একজন পঞ্চবিংশতি বর্ষীয়া কালো কোলা মোটা সোটা সর্বাঙ্গে উল্কি পরা মানানসই যুবতী যন্ত্রণাসূচক শব্দ করিতে করিতে আসিয়া খট করিয়া দ্বার মোচন করিল। উফ, মরি, যে পেটে ব্যথা, অত সাঁড় চেঁচাচ্ছ কেন? চেঁচাই কি সাধে? দোরনা খুললেই চেঁচামেচি করতে হয়। যুবতী বিরক্ত হইল, না বাবু, অত আমার সইবে না, আসতে হয়, একটু সকাল সকাল এসো। রাত্রির নেই, দুপুর নেই, যখন তখন যে অমনি করে চেঁচাবে তা হবে না, অত গোলমাল আমার ভালো লাগে না। হারানচন্দ্র ভিতরে প্রবেশ করিয়া অর্গল বন্ধ করিলেন। তাহার পর কাত্তায়নীর পানে চাহিয়া বলিলেন, আহা, পেটে ব্যথা হয়েছে, তা আমি জানি নে। তুমি কেমন করে জানবে? জানে পাড়ার পাঁচজন। কাল থেকে এখনো পর্যন্ত পেটে এক বিন্দু জলও যায়নি, তা এত রাত্রিরে কেন? একটু কাজ আছে। কাজ আবার কি? বলছি, তুমি একটু তামাক সাজো দেখি। রমণী ভীষণ ক্রুদ্ধ হইয়ে হাত দিয়ে ঘরের একটা কোণ দেখাইয়া বলিল, ওই কোণে সব আছে, তামাক খেতে হয় নিজে সেজে খাও, আমাকে আর জ্বালাতন করো না, আমি একটু শুই। হারানচন্দ্র অপ্রতিভভাবে কহিল, না না, তোমাকে বলিনি, আমার মনে ছিল না, তুমি শুয়ে থাকো, আমি সেজে নিচ্ছি। তখন তামাকু সাজিয়া হুকা হস্তে হারানচন্দ্র কাত্তায়নীর পার্শ্বে শয্যায় আসিয়া উপবেশন করিল। অনেকক্ষণ তামাকু সেবন করিবার পর ধীরে ধীরে, অতি ধীরে, বড় মৃদু, পাছে গলার স্বর কর্কশ শুনায় কহিলেন, কাতু, আজ আমাকে গোটা দুই টাকা দিতে হবে। কাত্তায়নী কথা কহিল না, বলি শুনলে, ঘুমুলে কি? আজ আমাকে দুটো টাকা দিতেই হবে। কাত্তায়নী পার্শ্ব পরিবর্তন করিল, কিন্তু কথা কহিল না। হারানচন্দ্র একটু সাহস পাইলেন,
হুঁকাটি যথাস্থানে রাখিয়ে দিয়া তাহার গাত্রে হাত দিয়া বলিলেন, দেবে তো? কাত্যামিনী কথা কহিল, মিছে ভ্যান ভ্যান করছো কেন? কোথা থেকে দেব? কেন, তোমার নেই কি? না, আছে বই কি দরকার? আজ এ দয়া আমাকে করতেই হবে, থাকলে তো দয়া করব। দুটো টাকা তোমার আছে, আমি জানি আছে। টাকা অভাবে বাড়িতে আমার খেতে পাচ্ছে না, আমার রোগা ছেলের মুখের খাবার কেড়ে খেয়েছি। লজ্জায় ঘৃণায় আমার বুক ফেটে যাচ্ছে। কাতু কাতু, আজ আমাকে বাঁচাও। থাকলে তো বাঁচাবো, আমার একটি পয়সাও নেই। নমস্কার। শুভদা প্রথম পর্ব পাঠ করে শুনালাম। সঙ্গে থাকুন, আগামী পর্বে দেখা হবে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।